হুজুর মাওলানা আলীর স্থান শুনলেন, এবার আসুন হুজুর মাওলানা হোসেন কে আছে, লক্ষ্য রাখবেন। ওই খলিলুল্লাহর কোরবানি তো সবাই যে মানায়, আপনাদের এখানে নয়, তামাম বিশ্বের বুকে খলিলুল্লাহর কোরবানি মানাই। সামনে কিছুদিন পর বকরঈদ আসবে, দেখবেন আমার বাড়িতে যদি আমি 40,000 টাকা দামি কোরবানি গরু নিয়ে এসে দিই, আমার পাশের বাড়ি বলবে ও 40,000 টাকা দামি দিয়েছে, আমাকে ওর সঙ্গে কম্পিটিশন করতে আমাকে 50,000 টাকা দামি দিতে হবে। তো আবার যদি পাশের বাড়ি 50,000 টাকা দামি নিয়ে আসে, ও বলবো ওদের 50,000 টাকা দামি নিয়ে এসছে, আমাদের আর 10,000 টাকা বাড়িয়ে 60,000 টাকা দামি নিয়ে এসছে। তো কোরবানির তো গরু নিয়ে চলে এসছে, এবার ভিতর দিয়ে খবর নেওয়া হচ্ছে কোরবানির পরে কোরবানি হয়ে গেছে, বলছে নাকি লোনের টাকা তুলে কোরবানির গরু নিয়ে এসছে। বর্তমান সমাজের এই হচ্ছে কোরবানি। তো আসুন আসল কোরবানির হোক, কোরবানির হকিকত কি আছে লক্ষ্য রাখবেন। ওরে ওই খলিলুল্লাহর কোরবানি তো সারা দুনিয়াতে মানা।